মাছের মাথাটা আমি এখন দুভাগ করে কেটে নিচ্ছি। নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। এখানে আমি কিছু কচু ডাটা কেটে নিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথা আছে, ডাটাগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। ডাটার এই যে ছালটা আমি ফেলে দেব। ছালটা ফেলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ডাটার থেকে ছালটা তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে সব কচু ডাটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। মাছের মাথাটা আমি এখন দুভাগ করে কেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে মাছের মাথা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ। মাথাটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। মাথাটা লাল করে ভেজে নিয়েছি, এখন খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখানে কচু শাকগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে নাড়াচাড়া করবো, আর দিতে থাকবো, তাহলে কচুর সাগর থেকে জল ছেড়ে দেবে, আর তলায় লেগে যাবে না।
বন্ধুরা কচু শাকটা আমি সব কড়াইতে দিয়ে দিয়েছি আর এভাবে হালকা ভাবে নাড়াচাড়া করলেই কচু শাক থেকে জল বেরিয়ে যাবে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে ভালো গলে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কচু শাকটা কতটা কমে গেছে আর শাক থেকে দেখুন কত জল বেরিয়েছে খুন্তি দিয়ে দিয়ে এইভাবে একটু গলিয়ে নেব এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি হাত মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে আমি সবকিছু ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে দিয়ে ডাটাগুলো ভালো করে গলিয়ে নেব বন্ধুরা দেখুন কচু শাকটা কতটা গলে গেছে আর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি ভেজে রাখা এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব কচু শাকটা আমি এখনো কিছুক্ষণ জ্বালিয়ে নেব কারণ এতে একটু জল জল মতন আছে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা কচু শাকটা আমার রান্না হয়ে গেছে দেখুন আর একটু জল নেই এবারে আমি কচু শাকটা নামিয়ে নেব হয়ে গেছে কচু শাকটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা কচু শাকটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন ধন্যবাদ